22 গজের মহারানে চালু হয়েছে বিভিন্ন বিভাগে সেরা খেলোয়াড়দের রঙিন টুপি দেবার প্রচলন। চলতি আইপিএলে অতিক্রান্ত 3 সপ্তাহ, 21 দিন শেষে বেগুনি টুপি অর্থাৎ সেরা বোলারদের দৌড়ে কে রয়েছেন? এই পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত 6টি ম্যাচে অংশ নিয়ে 11টি উইকেট দখল করেছেন রাজস্থান রয়্যালার্স। যুজবেন্দ্র চাহাল 10টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা এবং 9টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংসের রাবাডা। ফলে এবারের এই আসরে বেগুনি টুপি দখলের লড়াই আরও বেশি রোমাঞ্চকর হবে ফাইনাল ম্যাচ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আন্তর্জাতিক এবং টি টোয়েন্টি ক্রিকেটে 6 বলে 6টি 6 মেরেছেন যুবরাজ সিং এবং পোলার্ড। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করলেন নেপালের এক ক্রিকেটার। এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে 1 ওভারে 6টি 6 মারেন নেপালের দীপেন্দ্র সিং। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়লেন দীপেন্দ্র। উল্লেখ্য, 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 6 ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিলং লাজংকে হারিয়ে আগেই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং। আবেগ আর নিয়ম রক্ষার শেষ ম্যাচে আটকে গেল দল। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে নিজেদের শেষ ম্যাচে মুখ থুপড়ে পড়ল সাদা কালো শিবির। শেষ ম্যাচে দিল্লির কাছে হেরে গেল 3-1 গোলের ব্যবধানে। একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না চেন্নাই সেভের দল, যার কারণে হতাশ হয়ে ফিরল মোহামেডান সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। মোটেই আসর ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। ক্রিকেটারদের পারফরমেন্স আশানুরূপ নয় এবারের আসরে। এর মধ্যেই আবারও ধাক্কা খেল দল। দলের ক্রিকেটার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ দেশে ফিরে গেলেন। ডান পায়ে ফার্মাস্টিং এর ট্যুর থাকার কারণে চিকিৎসকরা তাকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন, যার ফলে আগামী ম্যাচগুলো নিয়ে বেশ চিন্তায় রইল দিল্লি ক্যাপিটালস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।